শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 17 মার্চ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বুটের তারিখ ঘোষণার 24 ঘন্টার মধ্যে আগামীকাল করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুটের দামামা বাজাতে আগামীকাল করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ সাত সকালে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুরে। নরসিংপুরে যাত্রীবাহী সুমো ও লরির মুখোমুখি, 3 জন যাত্রীর মৃত্যু, আহত বহু। কংগ্রেসের সবাই বিজেপির সঙ্গে মিলেমিশে আছেন, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রাষ্ট্রপতি ও রাজ্যসভা বুটে অসমের কংগ্রেসি বিধায়করা ক্রস বুট করেছিলেন, এখন পর্যন্ত অ্যাকশন নেওয়া হলো না কেন, প্রশ্ন সাংসদ আব্দুল খালেকের। কালাইন কাকরাখাল পুলের উপর ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত অটো চালক। হেডলাইন নয়, ডেডলাইনের লক্ষ্যে কাজ করি আমি, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপনারা 2029-এ আটকে আছেন, আমি 2047-এর পরিকল্পনা করছি, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবার সংবাদের শিরোনামে গুজরাট, হোস্টেলে রমজান মাসে নামাজ পড়ার সময় বিদেশি পড়ুয়াদের উপর আক্রমণ গুজরাটে। কালাইনে এক চাঞ্চল্যকর ঘটনা, চিরকুট রেখে নিজেকে শেষ করল এক যুবক, নিজের গড়ে দড়ি দিয়ে নিজেকে শেষ করল এক যুবক। বরাক উপত্যকায় বেসরকারি বিদ্যালয়ের ইউডাইস কোডের গেরাকলে 8ম শ্রেণীর পড়ুয়ারা। লোকসভা বুটে করিমগঞ্জে লড়াই ক্রমেই কঠিন হচ্ছে কংগ্রেসের, হাফিজ রশিদ চৌধুরীর জয়ের পথে অস্বস্তির কাঁটা বিছিয়ে দিলেন মৌলানা বদরুদ্দিন আজমল। হাইলাকান্দির সুরক্ষিত বনাঞ্চলে নির্মাণ কার্যের বিরুদ্ধে আবার হুঁশিয়ারি ট্রাইব্যুনালের। বুট ঘোষণা হতেই পুলিশ কর্মীদের ছুটি বাতিল। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে ব্যানার সামগ্রী সরানোর অভিযান শুরু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ সাত সকালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হলো শিলচর আইজল জাতীয় সড়কে। আজ অর্থাৎ রবিবার সকালে আইজলের দিক থেকে আসা একটি যাত্রীবাহী সুমো লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 3 জন যাত্রীর মৃত্যু হয়। 306 নম্বর জাতীয় সড়কের নরসিংপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, মিজোরাম থেকে আসা সুমো গাড়ি ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা লরির সামনাসামনি হয়ে যায়। সংঘর্ষ এত ভয়ঙ্কর ছিল যে সুমোর সামনের দিক পুরো দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ যাত্রীরা আটকে পড়েন। স্থানীয়রা দৌড়ে এসে শাবল দিয়ে গাড়ি ভেঙে চালক ও যাত্রীদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় কতজন নিহত হয়েছেন সঠিক জানা না গেলেও কমপক্ষে 3 জন নিহত হয়েছেন বলে জানা যায়। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠান স্থানীয়রা। জানা যায়, চালক বারিকনগর এলাকার বাসিন্দা। বুটের তারিখ ঘোষণার 24 ঘন্টার মধ্যে বুটের দামামা বাজাতে আগামীকাল করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রথমবার করিমগঞ্জে বুট ঘোষণার, 24 ঘন্টার মধ্যে কোনো মুখ্যমন্ত্রী আসছেন। আগামীকাল করিমগঞ্জ লোকসভা সমষ্টির নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত ভারতীয় জনতা পার্টির বিশেষ সাংগঠনিক সভায় যোগ দিতে করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। আবার সংবাদ শিরোনামে গুজরাট, নামাজ পড়ার সময় গুজরাটের এক হোস্টেলে ঢুকে বাংচুরের অভিযোগ এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই হামলার জেরে 5 বিদেশি পড়ুয়া আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই পড়ুয়ারা আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান এবং আফ্রিকার দেশ থেকে কানে পড়তে এসেছিলেন।
রাতের বেলা নামাজ পড়ার জন্য হোস্টেলের ভেতরেই জড়ো হয়েছিল ওই পড়ুয়ারা। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত হয় একদল দুষ্কৃতী, তাদের হাতে নানা ধরনের অস্ত্র ছিল। এরপর হোস্টেলের ঘরে ঢুকে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হামলার ঘণ্টার আধ ঘণ্টা পরে সেখানে পৌঁছায় পুলিশ। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। খালাইনে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। গড়ে চিরকুট রেখে গলায় দড়ি দিয়ে নিজের ঘরের মধ্যে নিজেকে শেষ করলো এক তরতাজা যুবক। ঘটনাটি খালাইন চা বাগান রোডের এক বাড়িতে ঘটেছে। এক যুবতীকে উদ্দেশ্য করে এই নোট রেখে গেছে ওই যুবক। সম্পর্কের পরিণামে নোট রেখে বিনিচন্দ্র কর ওরফে রিঙ্কু নামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সার্কুল অফিসার রবার্ট টলর ও খালাইন থানার সেকেন্ড ওসি উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নোট দুটি পাওয়া যায় বলে জানা গেছে। পুলিশ নোট দুটি নিতে চাইলে পরিবারের মহিলা সদস্যরা নিতে দেননি। বরাকের একাংশ বেসরকারি বিদ্যালয়ের ইউডাইস কোডের গেরাকলে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর অন্য বিদ্যালয়ে ভর্তিতে নানা সমস্যা দেখা দিয়েছে। দেখা যায় এখনও একাংশ বেসরকারি বিদ্যালয়ের নেই সরকারের বেঁধে দেওয়া নথিপত্র, ফলে সেই সব বিদ্যালয়ে পড়ুয়ারা মহাবিপাকে পড়েছেন। তাই এখন থেকেই বেসরকারি বিদ্যালয়ের ছেলেমেয়েদের ভর্তির পূর্বে অভিভাবকদের জানতে হবে স্কুলের কী কী প্রয়োজনীয় নথিপত্র রয়েছে, অন্যথায় পড়ুয়ারা ভবিষ্যতে মহাবিপদে পড়তে পারেন। কারণ রাজ্যের শিক্ষা বিভাগের তরফে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে এবার থেকে প্রতিটি বাচ্চার থাকবে পার্সোনাল এডুকেশন নম্বর, প্রতিটি স্কুলের থাকতে হবে ইউডাই সরকারি পারমিশন, রেজিস্ট্রেশন কোড নম্বর ইত্যাদি। যদি এসব ডকুমেন্ট না থাকে তবে যে কোনো সময় আপনার বাচ্চাদের উপর বিপদ আসতে পারে। লোকসভা বুটে করিমগঞ্জে লড়াই ক্রমেই কঠিন হচ্ছে কংগ্রেসের। হাফিজ রশিদ চৌধুরীর জয়ের পথে অস্বস্তির কাঁটা বিছিয়ে দিলেন মৌলানা বদরুদ্দিন আজমল। তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব স্বস্তি দিলেও করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর অস্বস্তি বাড়িয়ে দিলেন AIUDF-এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। AIUDF দলের তরফে এই আসনে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে শাহাবুল ইসলাম চৌধুরীর। এই আসনে তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দাঁড় করেনি, ফলে এই আসনে ত্রিমুখী লড়াইয়ের পথ প্রশস্ত হয়েছে। স্বাধীনতার পর এবারই প্রথম করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণের গেরাটোপ থেকে মুক্ত হয়েছে। জনবিন্যাসের নিরিখে এই লোকসভা এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বুট বেশি, কিন্তু এরপরও শাসক দল বিজেপি প্রচণ্ড ঝুঁকি নিয়েই এখানে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে বর্তমান সাংসদ কৃপানাথ মালাকে। তিনি কখনো হেডলাইনের জন্য কাজ করেননি, তিনি কাজ করেছেন ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার জন্য। তিনি ইতিমধ্যেই পরিকল্পনা করেছেন 2047 সালের জন্য। ইন্ডিয়া টুডে আয়োজিত কনক্লেভে এমনটাই মত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কনক্লেভে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি 2029 সালের, 2024-এর 29 সালের লোকসভা নির্বাচন রয়েছে এর পরিকল্পনা করছেন, প্রধানমন্ত্রী বলেন, আমি 2029-এ আটকে নেই, আমি 2047 সালের জন্য পরিকল্পনা করছি। রাষ্ট্রপতি ও রাজ্যসভা বুটে আসামের কংগ্রেসি বিধায়করা ক্রস বুট করেছিলেন, এখন পর্যন্ত অ্যাকশন নেওয়া হলো না কেন? প্রশ্ন সাংসদ আব্দুল খালেকের। এদিকে কংগ্রেসের সবাই বিজেপির সঙ্গে মিলেমিশে আছেন, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকেয়স্ত। তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন বলেন কংগ্রেসের সবই বিজেপির সঙ্গে রয়েছেন তখন কেউ প্রতিবাদ করেন না কেন? এর থেকেই বোঝা যায় যে কংগ্রেসের সবাই বিজেপির সঙ্গ দিচ্ছেন, বিজেপিতে না গেলেও বিজেপির সঙ্গ দিচ্ছেন অনেকে,
এই মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকেয়স্ত। তিনি বলেন ২৬-এর নির্বাচনে সবথেকে বেশি আসন পাবে বিজেপি। বুট ঘোষণা হতেই পুলিশ কর্মীদের ছুটি বাতিল। এদিকে হাইলাকান্দিতে ব্যানার সামগ্রীও সরানোর অভিযান শুরু। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য হাইলাকান্দি জেলায় আদর্শ নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বলবৎ শুরু হয়েছে। জেলার ম্যাজিস্ট্রেট সরকারি সম্পত্তি থেকে প্রচার সামগ্রী সরানোর অভিযান শুরু করেছেন। সার্কুল অফিসার সার্কুল পর্যায়ে টাস্ক ফোর্সের মাধ্যমে এই প্রচার সামগ্রী সরানোর কাজ জোরদার করা হয়েছে শনিবার থেকেই। উল্লেখ্য, শনিবার থেকে জেলায় আদর্শ আচরণবিধি বলবৎ হয়েছে। এবার শেষ খবরটি, হাইলাকান্দির সুরক্ষিত বনাঞ্চলে নির্মাণ কার্যের বিরুদ্ধে আবার হুঁশিয়ারি ট্রাইব্যুনালের। হাইলাকান্দিতে সুরক্ষিত বনাঞ্চলের একটা অংশ ব্যবহার করে অসম পুলিশের কমান্ডো ব্যাটেলিয়ান গড়ে তোলার বিরুদ্ধে আগেই আপত্তি জানিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল ১০০ মোটো মামলা গ্রহণ করেছিল এবং অসম সরকারের কাছে জবাব চাওয়া হয়েছিল। ১৪ মার্চ এই মামলার তৃতীয় শুনানির দিনে ট্রাইব্যুনালের বিচারকরা জানান, তারা খবর পেয়েছেন মামলা চলা সত্ত্বেও সরকার সেখানে নির্মাণ কাজ করছে। এতে অসন্তুষ্টি ব্যক্ত করে ট্রাইব্যুনালের বিচারকরা সরকারের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।